হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম ছাদে, আরেকটা গুড নিউজ দিব বলে আপনাদের। গুড নিউজটা কিছুটা আগেই দেওয়া হয়েছিল, কারণ আমি কনফিউজ ছিলাম যে এটা আসলে ও কিনা, তার জন্য ক্লিয়ারলি দিতে পারিনি। তাই আজ নিয়ে আসলাম ছাদে। আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, সেহরির পর নামাজ পড়ে শুয়েছিলাম, উঠতে একটু লেট হয়ে গেছে। অনেক রোদ ছাদে, আজ তিন চার দিন যেমন ভীষণ রোদ হইতেছে। এখানে দেখুন গাছে দন্দুল হয়েছে, দন্দুলগুলোকে আমি পলিথিন দিয়ে আটকে দিয়েছি, কেননা আমি গাছে কোনো ঔষধ ব্যবহার করি না। মাছি পোকায় ফল সবজিগুলো বা ফলগুলো নষ্ট করে ফেলে, ছিদ্র করে ফেলে, তারপর এটাতে পোকা হয়ে নষ্ট হয়ে যায়। তার জন্য আমি পলি দিয়ে আটকে দিয়েছি, এতে মাছি পোকা ঢুকতে পারবে না, ফলগুলো সুন্দর ফ্রেশ থাকে। তাই চলুন এখন আমি আপনাদের হাঁস মুরগিগুলো ছাড়বো এবং দেখাবো। তার আগে আমি একটা কাজ করি, কিছু পিঠা বানিয়েছে আমার ওয়াইফ, এই পিঠাগুলো রোদ্রে দিয়ে নিই। দেখুন কত সুন্দর পিঠা বানিয়েছে। রমজান মাস, আমাদের এদিকে রমজানের ঈদের আগে রমজান মাসে কিছু পিঠা বানায়, বিভিন্ন রকমের পিঠা বানায়। এখানে কিছু পিঠা বানিয়েছে, দেখুন পিঠাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরও কিছু বানাবে, আজকে হয়তো বানাতে পারে। এখন চলুন আমি আপনাদের হাঁস মুরগিগুলো ছেড়ে দেখাই এবং গুড নিউজটা দিই। গুড নিউজটা হলো আমার চীনা হাঁস ডিম পেরেছে। চীনা হাঁসগুলো আগেও ডিম পেরেছিল, আগেই পেরেছিল, দুইটা ডিম পেরেছে মোট। আমি আপনাদের বলেছিলাম যেটা কিসের ডিম আমি বলতে পারি না, কেননা আমি কখনো কোনো দিন চীনা হাঁসের ডিম দেখিনি আগে সরাসরি, এবং ধরিও নি, তার জন্য কনফিউজ ছিলাম। অনেকে বলছে যে ওই ডিমটা চীনা হাঁসের ডিম। তারপর আমি যখন কাল আসলাম, তখন আমি দুইটা ডিম পেলাম, একটা হলো দেশি হাঁসের ডিম আর একটা হলো চীনা হাঁসের ডিম, দুইটা ডিমই একসাথে ছিল। তাহলে আমি বুঝে গেলাম যে আসলে আমার চীনা হাঁস ডিম পাড়তে শুরু করেছে, কেননা দুজনেই একদিনে ডিম পেরেছে এবং দুজনের ডিম বিভিন্ন ভিন্ন কালার, একটা সাদা আর একটা সবুজ রঙের, সবুজ বলতে নীল রঙের। দেখুন চলুন দেখি ও কি ডিম পারল কি না। দোয়াস, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, দেখতে পারতেছেন কিনা জানি না, এই মোবাইলের লাইটটা জ্বালিয়ে দিলাম, এই এটা হলো আমার চীনা হাঁসের ডিম, এটা হলো আমার চীনা হাঁসের ডিম। চীনা হাঁস এখানে ডিম পারে, কিন্তু দেশি হাঁসটা আজ ডিম পারেনি। এইখানটাতেই আমার হাঁসগুলো ডিম পারে। তো আজ ওই দেশি হাঁসটা মনে হয় ডিম পারে নাই, তাই চীনা হাঁসটা এখানে ডিম পেরেছে, ওর ডিমটা আমি এখানে পেলাম। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমি চীনা হাঁসের ডিম পেয়েছি। খুবই ভালো লাগতেছে যে আমি চীনা হাঁসের ডিম পেয়েছি। আর এখানে আমার এই মুরগিটা, এই মুরগি দিয়ে আমি, দেখতে পারতেছেন, এই মুরগি দিয়ে আমি দশটা মুরগির বাচ্চা উঠিয়েছিলাম। উঠিয়ে আমি মুরগি থেকে বাচ্চাগুলো সরিয়ে নিয়েছি, মুরগির কুচ্ছা কিন্তু ভাঙিনি, ওর নিচে হাঁসের ডিম ছিল বিদায়। তারপর ও দিয়ে আবার ওই দুইটা হাঁসের বাচ্চাও আমি উঠিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর ওই হাঁসের বাচ্চা দুটাও আমি সরিয়ে নিয়েছি। তারপর বলেছিলাম যে আমার দোকানে, আমাদের দোকানে মুরগি ডিম পাড়েছিল, ওই মুরগি কুচে বসিয়েছিলাম, ওই মুরগিটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই মুরগির ডিম এনে ওর নিচে দিয়েছিলাম। এখন পর্যন্ত ও এই মুরগির ডিম নিয়ে বসে আছে। দেখি আলহামদুলিল্লাহ এই মুরগির ডিমগুলো থেকে ও বাচ্চা উঠায় কি না।
তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু ডিমগুলো নষ্ট করতে মনে চাইতেছে না, এতগুলো ডিম। তো দোয়া করবেন যেন এই ডিম থেকেও বাচ্চাগুলো উঠানো যায়। তাহলে আমি কি করলাম, একটা মুরগি দিয়ে তিন ধাপে বাচ্চা উঠে দিছি। তো আলহামদুলিল্লাহ মুরগিটা এখন পর্যন্ত সুস্থ আছে এবং মুরগির বাচ্চা হাঁসের বাচ্চাও সুস্থ আছে। এখানে আমাদের ঘুঘু পাখিগুলো, ওদের চেহারা আগে থেকে অনেকটাই ভালো হয়েছে। তো বুঝতে পারতেছি না, দেখা যাক ওরা ডিম দেয় কি না। সবাই ঘুঘু পাখির জন্য দোয়া করবেন। এখন আপনাদের আমি মুরগির বাচ্চা ও আমার চীনা হাঁসের বাচ্চাগুলো দেখাবো, তো সাথে থাকুন। মুরগির বাচ্চাগুলোকে আমি বাইরে বের করলাম, তার জন্য যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরি এবং ভিডিও করি, তো অন্য কাজ করলে তো আর মোবাইলটা হাতে রাখা যায় না, তার জন্য আমি মোবাইলটা দেখি আমি মুরগির বাচ্চাগুলোকে বের করলাম। এই যে দেখুন মুরগির বাচ্চাগুলো, দেখা যাচ্ছে কি না আমি জানি না, দাঁড়ান আমি ভালোভাবে দেখাই দিছি। দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকটাই সুস্থ আছে এবং ওদের স্বাস্থ্য খুবই ভালো আছে। হাঁসের বাচ্চাগুলো অনেক চঞ্চল হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন, ওরা লড়াচড়া করতেছে খাবারের জন্য, ইয়া করতেছে। আমি এখন খাবারটা দিয়ে দিব, ভিতরে একটু ময়লা করছে। এখন আমি ওদের বাচ্চাদের খাবার দিয়ে দেব। এই বাচ্চাদের খাবার খাই গেল, তোমাদের আসলে বুদ্ধি নেই, বাচ্চাদের খাবার খাওয়া শুরু করছে। ওদের খিদা লাগছে, আমার আজ ওদের ছাড়তে খাবার দিতে একটু লেট হয়ে গেল, তো আমি ওদের খাবারটা দিয়ে দিলাম। ওদের পানিটা দিতে হবে, ওদের আমি স্টার্টার ফিডটা খাইতে দিই, নারিশের স্টার্টার ফিড, এই খাবারটা ওদের দিই। তো এখন যেহেতু খাবার দেওয়া হয়ে গেছে, পানিটা দিতে হবে, পানিটা না দিলে ওদের খাবার গলায় আটকিবে, কারণ একটু খাবে আর একটু পানি খাবে, এভাবেই ওরা খাবার খায়। দেখুন ওরা কতটা চঞ্চল হয়ে গেছে, হাঁসের বাচ্চাগুলো। এই হলো আমার চীনা হাঁস, এটা হয়েছে ফিমেলটা, ও ভীষণ ঠান্ডা, খুবই ঠান্ডা, শান্ত, ঠান্ডা বলতে শান্ত প্রকৃতি, ও তেমন কোনো কিছুই করে না, ও চুপচাপ, ওকে খাবার দিলে খায় আর ঘোরাফেরা করে। সবচেয়ে ফাজিল হলো আমার এই যে এটা, এই ড্রাগনটা, এতটা দুষ্ট, ভীষণ ফাজিল, ও তো কামড় দেয় আর ফুসফুস ফুসফুস করে সবসময়। তো সবাই আমার হাঁস মুরগি এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।